দেখো বন্ধুরা এটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলায় আর পাপা তো এখন একটু একটু পড়াশুনো করে তোমরা জানোই তো তোমাদের সঙ্গে আগে আমি কোনো দিন শেয়ার করিনি এমনি তোমাদের বলেছি তো দেখো ছাত্রের অবস্থা দেখো বই পেনসিল সব এখানে পড়ে আছে আমি অক্ষর দিয়ে ছবি এঁকে এঁকে ওকে এইভাবে চিনিয়ে চিনিয়ে পড়াই তো এবিসিডি ওয়ান টু ভালোই এগুলো বলতে পারে তো আবার কখনগুলো একটু শিখিয়ে দিচ্ছি জানি না কোন কি কোনটাও ভালো শিখবে তো ওর অবস্থাটা দেখো ছাত্রের অবস্থাটা দেখো বই পড়তে পড়তে ও কোথায় গিয়ে শুয়ে আছে আর ফোনটাও বন্ধ আছে তো দেখো চলে এলাম পরের দিনের সকালে তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর বাড়িতে তো আমরা সবাই ভালোই আছি তো দেখো টমেটোর চাটনি প্রথমে শুরু করে দিলাম ঘুম থেকে উঠে ঘর টর দিয়ে নিয়েছি আর এখানে ওই যে দুই রকম শাক কুচানো আছে আর এখানে চিকেন হবে তো চিকেনের আলু পেঁয়াজ রয়েছে আর শাকের জন্য এই যে রসুন রয়েছে তোমরা তো জানোই যে কালকে বেছে রেখেছিলাম কলমি শাক আর ডাঁটা শাক তো সেটা মা ওই যে কুচিয়ে রেখেছে তো ওটাই রান্না হবে আর এই দেখো সকালের চা নিয়ে আমি বারান্দায় চলে যাচ্ছি পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে ও যে কোনো মুহূর্তে উঠে যেতে পারে তো তুলসী মন্দির মোছা সিঁড়ি মোছা এগুলো আমি আগেই করে এসেছি তো ঘরটা পরে মুছবো ওই দেখো চা নিয়ে আমি বারান্দায় বসে পড়েছি তো চাটা এখানে বসে খেয়ে নেবো আর পাপা তো যে কোনো মুহূর্তে উঠতে পারে আমি চা খেতে খেতেই শুনছি ঘরের মধ্যে একটু মানে কেমন কেমন আওয়াজ হচ্ছে মানে ও ঘুম থেকে ওঠার সময় যে কান্না কান্না করে না তো তার একটু টুকটাক আওয়াজ পাচ্ছি তবে আমি খুব তাড়াহুড়ো করে চা খাচ্ছি তবে চাটা গরম ভালো করে খেতেও পারছি না কিন্তু চা ফেলে রেখে দিয়ে তা মানে ওকে নিয়ে আসলে তো চাটা খাওয়া হবে না কিন্তু ঘর থেকে আওয়াজ পাচ্ছি সেই জন্য চাটা এখন ঢাকা দিয়ে গিয়ে আগে ওকে নিয়ে আসব তো ঠিক আছে চলো দেখো এ দেখো দরজা খুলে ওকে দেখতে যাচ্ছি তো গিয়ে দেখছি হ্যাঁ উঠে গেছে তো চাটা ঢাকা দিয়ে এবার ওকে তুলে নিয়ে এসছি একে রেখেছি আর সেই কাপের সঙ্গে ফোনটা স্ট্যান্ড করে দিয়ে তোমাদের সঙ্গে গুড মর্নিং করছি তো সকালে উঠে আমার সিঁড়ি মোছা তারপরে ঋষি মন্দির মোছা এগুলো সব হয়ে গেছে ছাদ খুলেছি কিন্তু ছাদ এখনো ছাড় দিইনি ঘর ঝাড় দিয়েছি আর সকালে ওঠার সময় তো আমি মশারিটা তুলেই রেখে আসি কারণ পাপা যখন নিজে উঠে আসে মশারিটা তুলেও আসতে অসুবিধা হয় বিরক্ত বোধ করে চোখে ঘুম থাকে তো তো সেই আমি মশারিটা আগেই তুলে গুটিয়ে রেখে দিয়েছি তো এখন দাঁত টাত তো আমার মাঝে হয়ে গেছে বুঝতেই পারছো চা খাচ্ছি যখন গরম জলও খেয়েছি ওদিকে সব গুছিয়ে নিয়েছি রান্নাবান্নার কালকে তো কেটেই রেখেছিলাম আগের দিন তো কেটেই রাখি মাংসটাকে জলে দিয়ে রেখেছি বরফ ছাড়ানোর জন্য তো মাংস বরফ ছাড়িয়ে যাবে তো ভাবছি আলুগুলো ভাজবো আগে তারপরে সে আলু ভাজা তেলের মধ্যে শাকটা ভেজে নেবো পেঁয়াজ আর রসুন দিয়ে তো রসুন টসুন থেতো করে সব রেডি করে রেখেছি আর পাপাকেও রেডি করাতে হবে তাই না দাঁত মাজাতে হবে তারপরে পাপাকে প্যান্ট পরাতে হবে দাঁত দাঁতটাঁত মাজিয়ে ওকে সে খাইয়ে দেবো দিয়ে একটু খেলা টেলা করবে বা কার্টুন টার্টুন দেখবে আমি রান্নাটা করে নেব পাপা জানো তো সন্ধ্যাবেলা করে পড়তে বসছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো প্রথম দিকে আছে পাপার পড়াশুনো দিয়েই আজকে শুরু করব পাপা কালকে পড়াশুনো করেছে সন্ধ্যাবেলায় তো তোমাদের জন্য একটুখানি আমি ভিডিও করে রেখেছিলাম তো চলো পাপা এখন রেডি হয়নি সকাল আটটা বেজে গেলো সাতটা উনষাট বাজে মা বাবা তো যথারীতি চলে গেছে কেউ নেই আমি অর্ধেক চা এখনো খাবো তো ঢেকে রেখেছি যাই হোক অনেক গরম ছিল তো একটুখানি ঠান্ডা হলেও অসুবিধা হবে না আরও ছাদ ঝাড় দেবো কালকে গাছে জল দিইনি আজকে গাছে জল দিতে হবে গোড়াগুলো দেখলাম শুকিয়ে গেছে তো রেগুলার ছাদ ঝাড় দিই কিন্তু ছাদ ঝাড় দেওয়ার পরে আবার দেখি পাতা পড়ে আবার যা তাই হয়ে যায় তো যাবো রান্নাবান্না করতে করতে যাব ঘরও মুজবো সবই করবো যেমন করি রোজকার তোমরা তো জানোই তো ভাবলাম পাপার সঙ্গে আজকে মর্নিংটা শুরু করি তো দেখো পাপা একটু মুখটা দেখাও পাপা একটু মুখটা দেখাও দেখাবে না দেখো খুবই দেখে ব্যাপার মন আজকে কান্না করে নি ঘুম থেকে উঠে সোজা চলে এসছে তোমাদের সঙ্গে আমি চা খাচ্ছিলাম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম দেখলাম যার দরজা খুলে দেখছিলাম ও তখন ওরা মোড়া ওরা মোড়া করছে আর আমি দরজা খুলে দেখতে গেছি আমাকে দেখে ফেলেছে ওই জন্য বেরিয়ে চলে এসছে চলো তাহলে যাই রেডি করে দিই বাপাকে আর চাটাও খেয়ে নিই ওদিকে চাট আমার হয়ে গেছে চিনি দিয়ে এসেছি আর আজকে নর্মাল চাটনি কোনো আদা বাটা ফাটা কিচ্ছু দেবো না সরষে ফোড়ন দিয়ে চিনি দিয়ে টমেটোর চাটনিটা করে রাখছি ঠিক আছে চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে আমরা আগে কাজগুলো গুছিয়ে নিই বাপা তো তো এই দেখো শাক ভাজাটা আমার হয়ে গেছে পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি আর কাঁচা লঙ্কা তো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করতে পারিনি তার কারণ আমার ছেলে উঠে গেছিল আর ওকে সামলাতে সামলাতে এই রান্নাটা আমি করেছি এটা কি শেয়ার করব বলো শাক ভাজি এটা তোমরা সবাই পারো হয়ে গেছে এখন নামিয়ে নেব নিয়ে তারপরে কালকের একটু ডাল আছে ওটা গরম করব ওটা গরম করার পরে তারপরে চিকেনটা রান্না করব হ্যাঁ ছেলে আবার ডাকছে যাই দেখি এই দেখো ছেলেকে শান্ত করে রেখে ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঘর মুছতে তো ফটাফট করে ঘর মুছে নেওয়ার তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চেয়েছিলাম ভালো করে সেটাও পারলাম না তার কারণ আমার সিলিন্ডার দিতে চলে এসেছিলো তো একটুখানি শেয়ার করে আবার ফোনটাকে বন্ধ করে দিলাম কারণ উনি এসছে তো ওনাকে সামনে আর আমি ভিডিও করিনি তো চলো এবার ছাদে যাই ছাদে গিয়ে ঝাট দিয়ে পরিষ্কার করতে হবে তো দেখো শুরু করে দিয়েছি আমি ঝাঁট দেওয়া আর পাপা সেই দৌড়ানো দৌড়াচ্ছে তবে স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে যেন বেশি দৌড়াচ্ছে যেহেতু এখানে অনেকটাই টাইম ধরে ভিডিওটা করেছি এত বড়ো ছাদটা ঝাঁট দেওয়াটা পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সেজন্য স্পিডটা বাড়িয়ে দিতেই হয় আর মিউজিক তো যেন এখন লাগাচ্ছি না খুবই কম লাগাচ্ছি একটুখানি না লাগালে ভালো লাগে না নয় ফুল পাতা দেখানোর সময় একটু লাগিয়ে দিচ্ছি তো যেগুলো কপিরাইট ছাড়া আর কি সেগুলোই লাগাচ্ছি তো যাই হোক নিচে কিন্তু মাংসটা আমি বসিয়ে দিয়ে এসছি মানে কষিয়ে কষাতে রেখে এসেছি তো আজ কম করে দিয়ে রেখে এসছি আর অনেকটা টাইম ধরে কষালে বেশ ভালো হবে তো ছাদও আমার ঝাট দেওয়া হয়ে গেল ফুল গাছে জলও দেওয়া হয়ে যাবে আর মাংসটা ওদিকে মানে সিম করে রেখে এসছি তো আস্তে আস্তে ভালোই কষানো হয়ে যাবে তো দেখো জল টল দিয়ে আমি নিচেই চলে এসছি তো রকম হয়ে গেছে আমার মাংসটা কষানো দেখো কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি গরম জলও একটু দিয়ে দিয়েছি আর এখন গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো মানে মাংস আমার প্রায় রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছে সেই সময় তোমাদের একটু দেখালাম তার কারণ আমার হচ্ছে ভিডিও কলিং এসেছিলো মানে চন্দন ভিডিও কলিং করেছিল তাই আর একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না এটুকুই তোমরা দেখে নাও তো কি সুন্দর দেখতে হচ্ছে দেখো আমার তো খুব ভালো লাগছে তো তোমরা বলো দেখতে কেমন হয়েছে এটা নামানোর পরে এরকম কালার এসছে এই কালারটা কেন এসছে বলো তো টমেটো বাটা দিয়েছি তেলের ওপর একটু চিনি দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো কালারটা আনার জন্য তো সুন্দর একটা কালার এসছে আর দেখে তো মনে হচ্ছে খেতে খুব টেস্টি হবে তাই না তো বলো কিন্তু তোমরা যে কেমন দেখতে হয়েছে এবার দেখো চলে এসেছি সকালের খাওয়া দাওয়া সেরে পাপাকে এখনো স্নান করায়নি পাপা একটু পরে যাবে ঠাম্মামের সঙ্গে দুধ আনতে আর আমি এখানে নাইটি সেলাই করছি তো এই নাইটিটা আগেও একদিন সেলাই করেছিলাম সেলাই করার পরে দেখছি যে বেশি সেলাই করে ফেলেছি তো সেই জন্য আবার খুলে নতুন করে আবার সেলাই করছি তো নাইটি টাইটি সেলাই করে বাবাকে স্নান করে রেডি করে দিয়ে দেখো আমিও স্নান করে চলে এসছি শ্যাম্পু করে ভালো করে স্নান করে নিলাম নিয়ে এখন একটু লিবন লাগিয়ে দেব আর তার কারণ চুলে জট পড়বে না চুলটা আমি আঁচড়ে নেবো ভেজা থাকতে থাকতে লিমনটা লাগিয়ে দিচ্ছি তো একটুই জট পড়বে না আর চুলটা খুব সিল্কের মতো হয়ে যায় ওদিকে মোটর চালিয়ে দিয়েছি তো জলটা ভরে গেলে আবার সুইচটা বন্ধ করে দেব আর কিছু ফুলও আমি তুলে নেব কারণ বাড়ির ফুলগুলো আগে তুলি না মা হচ্ছে পুরোনো বাড়ি থেকে ফুল তুলে আনে আর এই বাড়ির ফুল আমি স্নান করার পরে যেটা যেটা নেব সেটা সেটা তুলে নিই তো ঠিক আছে চলো চুল টুল তো হয়ে গেল তারপরে আসছি তো এই দেখো স্নান করে চলে এসছি এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ তো শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করলাম তার কারণ টয়লেট টয়লেট সব পরিষ্কার করেছি তো আর সকালে চিকেন রান্না হয়েছে চিকেন দিয়ে সকালে একবার খেয়েও নিয়েছি তো এখন যাব হচ্ছে পুজো দিতে তো ওই ঘরে তো কথা বলা যায় না তোমাদের জন্য একটুখানি ভিডিও করেছিলাম ওই ঘরে এখন দেখছি কার্টুনের খুব আওয়াজ আসছে সেজন্য ওটা আবার ডিলিট করে দিয়ে আবার নতুন করে করছি কোথায় থেকে কি হয়ে যেতে পারে তো বলা যায় না চ্যানেলটা তো আমাদের কাছে খুব মূল্যবান আর খুব ভালোবাসার তো এর কোনো ক্ষতি হোক সেটা তো আমরা চাইবো না তাই না বলো সেজন্য ওই ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার একটা নতুন ভিডিও এই যে এখন শুট করছি তো চলো এখন তো পুজোটা দিতে হবে পুজো টুজো দিয়ে নেওয়ার রোদ্রের প্রচণ্ড তাপ আর প্রচণ্ড তেজ তো ছাদে তো জামাকাপড় দিয়ে এসছি আমি একটু একটু শুকোলেই ওগুলো নিয়ে আসি আর হচ্ছে পাপাও একদম রেডি স্নান টান করে ও কটা আলু চিজ দিচ্ছি তাই খাচ্ছে তার কারণ ও যতক্ষণ জেগে থাকবে ওকে কিছু না কিছু দিতেই হয় যেহেতু সবসময় ঘরে থাকে তো তো যে জন্য কিছু না কিছু দিলেও চুপচাপ থাকে তো এখন আমি পুজো দেবো তো ও খেতে থাকুক পুজো টুজো দিয়ে আসি তারপরে একটু বসবো তোমাদের একটু ভিডিও দেখতে হবে আর দেখি আর কি কি তোমাদের সঙ্গে শেয়ার করা যায় কারণ ভিডিও শুরু করলে তো আমরা তো জানি না যে আমরা সারাদিনে কি কি শেয়ার করতে পারবো কি দেখাতে পারবো তো ছাট সকালে ঝাড়তে রেখে এসছি আর চার পাঁচ দিন এরকম হচ্ছে সকালে ভালো করে ঝাড়তে রেখে আসি তোমরা তো দেখলে ঝাড়তে রেখে এলাম এখন জামা কাপড় দিতে গেছি গিয়ে দেখি ছাদের সকালে যা নোংরা ছিল মানে যা পাতা ছিল তার তিন গুণ পাতা পড়েছে তাহলে কি করে পরিষ্কার রাখবো বলো আর এই হাওয়া দিচ্ছে আর শুধু ওই শিশু গাছের পাতা এসে পড়ছে তো যাই হোক লিভন টিভন দিয়ে একটু ভালো করে চুলটাকে আঁচলে নিয়েছি কোনো থাকে না হ্যাঁ এই তো তো ছেলে আবার আবার ডাকছে মনে হয় ফুরিয়ে গেছে থাকে না যাই হোক চলো আস্তে আস্তে শুকিয়ে যাবে এখন তো গরমকাল চুল শুকানো নিয়ে কোনো অসুবিধা হবে না দেখো প্রথম দু তিন দিন খুব সিল্কের মতো থাকবে চুলটা তারপরে যা তাই হয়ে যাবে আর এত খুশকি হয়েছিল মাথায় কি বলবো এরকম এরকম করে 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 তারপরে শ্যাম্পু করে এসছি তো যাই ছেলেকে এখন আবার একটু খেতে দিই মনে হয় ফুরিয়ে গেছে দিয়ে তারপরে আমি পুজোটা দিয়ে আসবো তারপরে একটু বসবো ঠিক আছে তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখি আর কি কি তোমাদেরকে আমি দেখাতে পারি আজকের দিনে ঠিক আছে এই দেখো পুজো দিতে যাব তার আগে তোমাদের একটা দৃশ্য দেখিয়ে দিলাম দেখো আমার ছাত্রের আমার ছাত্র বলে তোমাদেরই ছাত্র বলো দেখো পড়াশোনা শুরু করেছে তার ফাঁকে ফাঁকে একটু চিপস খেতে দিচ্ছে এখন আর এখন গাড়ি নিয়ে বসে আছে আর ফোনও দেখছে তো ওই আলুর পাঁপড়গুলো মানে আলুর চিপসগুলো খেতেও খুব ভালোবাসে তোমাদের তো বলেইছি তো ওর জন্য কালকে কিনে নিয়ে এসেছিলাম তাই দুটো চারটে দিয়ে গেলাম আর এই দেখো আমি এই ফুলগুলো তুলে নিয়েছি এখন আমার বাড়ির ওই যে নীল ঘন্টা গোলাপি জবা চন্দন জবা মা সকালে তুলেছে গাছে আর একটা ছিল আমি সেটা তুলে নিয়ে এসেছি এখন আমি পুজোটা দিয়ে নেব। আর পুজোটা দিয়ে নিয়ে তারপরে পাপাকে খাইয়ে আমিও খাবো আর তো তেমন কোনো কাজ নেই এবেলায় তো দেখো পুজো টুজো দিয়ে আমি ভাত বেড়ে নিয়েছি এখানে আছে ওই যে শাক ভাজা তোমরা তো জানোই আর টমেটো চাটনিটা আমি খাওয়ার পরে পাতে নিয়ে নেব তার জন্য চামচ নিয়ে এসছি আর ওই জন্য কোনো বাটিতে আমি নিইনি আর ওই দেখো চিকেনটা রয়েছে আর এই যে মা ভাত করেছে আজকে রেশনের চালের ভাতটা খাচ্ছি না আজকে আমাদের বাড়ির যে মানে কেনা চাল সেই চালের ভাতটা খাচ্ছি যেহেতু আজকে একটু মাংস টাংস হয়েছে না তো রেশনের চালের ভাত তো খাই আর এটা তো আমার জলের বোতল তোমরা জানোই আগেও দেখেছো ছোট বোতলে জল ভরে নিলে খেতে সুবিধা হয় তাই না তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে ছাদে গিয়ে একটু কথা বলবো দেখো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসছি যদিও ছাদে আসার মতো এখন কোনো টাইম নয় একে তো গরমকাল দুপুরবেলা ছাদে আসার মতো কোনো সময়ই না এটা আর ছাদে এসেছি এটা বলাটাও ঠিক নয় এখন তবুও জামা কাপড়গুলো নিতে এসছিলাম তো জামা কাপড়গুলো মেলে রেখে এসছি আগেই জানোই তো যে অল্প অল্প করে মানে ভেজা থাকতে থাকতে আমি জামা কাপড় সব নিয়ে যাই ও খাওয়া দাওয়াও আমার হয়ে গেছে জামা কাপড়টা নিয়ে আগেই তারে মেলে দিয়েছি এই সিঁড়ির ঘরে আর এখন হচ্ছে শুয়ে পড়বো রেস্ট নেবো তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমি কথা বলে আর ভিডিওটাও শেষ করবো তো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর ছাদের অবস্থাটা দেখো কি পরিমাণে পাতা দেখতে পাচ্ছ এই পাতা মানে মনে হচ্ছে না দেখে যে আমি সকালে ছাদ ঝাড় দিয়েছি সকালে যত পাতা ফেলেছিলাম তার থেকে তিন গুণ বেশি পাতা পড়েছে এখন আর এই দিকে যে ফুল গাছগুলো রেখেছি এরা বেশ সুন্দর আছে দেখো দেখতে পাচ্ছ না অল্প অল্প দেখতে পেলে তো যাই হোক আমি যেহেতু সরে যেতে পারছি না আমার মুখের ওদূর পড়ছে তো আমি এই জায়গাটায় দাঁড়িয়েই তোমাদের সাথে কথা বলছি আর এখন তো ছাদে এসছি বা রোদ্দুর লাগাতে এসেছি বা ছাদে যাই একটু হেঁটে আসে এসব তো বলা যাবে না তবুও জামা কাপড় নিতে এসেছিলাম বলে তাই তোমাদের সঙ্গে একটুখানি আমি কথা বলে নিলাম তো এখন তো চলে যাব নিচে পাপা একদম রেডি টেডি হয়ে রয়েছে বিছানায় জল খাচ্ছে কার্টুন দেখছে তো ঠিক আছে চলো যাই নিচে ওকে ঘুম করিয়ে দেব আমিও ঘুমিয়ে যাব আর মা বাবা বিকালবেলা আবার ফুল তুলতে যাবে মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার ফুল তুলতে যাবে যদিও এখনো দাম বেশি নেই তবুও মানে যেহেতু হচ্ছে একটা ফসল তো দিলে কটা টাকা হয় আর কি ফুলটা মালাটা বিক্রি করলে কিছু টাকা আসে এই জন্যই আর কি তো এরপরে কি আসবে কোন সিজন জানো তো বর্ষার আগে আগে গাছের ডালপালা সব কেটে দেবে তবে বর্ষাকালে আবার নতুন করে ডালপালা বেরোয় তাতে ফুলের ফলনটা অনেকটা বেশি হয় তো পুরনো গাছে বেশি ফুল হতে চায় না তো প্রত্যেক বছরই ওই গাছগুলোকে ছেটে দিতে হয় তো ছেটে দিলে আর ফুল থাকবে না কিছুদিন আবার রেস্ট পাবে তো তোমাদের একদিন আমি ওই জমিটা দেখাতে নিয়ে যাব। অনেকদিন বলছি নিয়ে যাব নিয়ে যাব করে আর যাওয়াই হচ্ছে না তো একদিন ঠিকই নিয়ে যাব তোমাদের গাছগুলো কেটে দেওয়ার আগে নিয়ে যাব ভাবছি এখন কবে কেটে দেবে আগে শুনে মার কাছে তারপরে তোমাদের একদিন নিয়ে যাবো গাছগুলোকে মানে গাছগুলো মানে সোজা থাকতে থাকতে দেখিয়ে আসে নাহলে তো ছেটে দিলে ছোট্ট ছোট্ট হয়ে যাবে এটুকু এটুকু গোড়া রেখে বাকি সব ছেটে দেয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর দেখতেই পাচ্ছো ওই দিকটাই ছায়া পড়ে গেছে ওই পড়ে গেছে আর এই দিকটাতে রোদ্ থাকে তো আজকের মতো এই বক আজকে এখানেই শেষ করছে আমার বক বক তো তোমরা চলো ভালো থেকে সুস্থ থেকো তো বললামই তো কালকে আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তো আজকে আসি টাটা বাই বাই